নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে ভিডিওটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। আমি প্রিন্সেপ ঘাটটা দেখাবো আপনাদের, আর সেখানে যাচ্ছি আমি এখন পুরো ঘাট জেটি ঘাটে চলে এসেছি। আপনাদের গিয়ে ভিডিওটা আমি দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা চ্যানেল আমার নতুন হয়েছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঘাটের বাইরে রয়েছি, দেখুন ঘাটটা, দেখুন একবার এই লজ ঘাটটা পার হলাম। আমরা সেই ওই রাস্তা দিয়ে বাবুঘাট থেকে হেঁটে আসলাম। হেঁটে এসে এই মাঠটা মুখ করছে, এই মুখ থেকে একটু সামনে যে দৃশ্য দেখতে পাচ্ছি ক্যামেরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনার ঘাটে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন গঙ্গাটা, আপনাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখে সব থেকে ভালো হবে। এই যে বন্ধুরা, এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোয়ালিয়র মনুমেন্ট, ঠিক আছে। ওই ঘাটের কাছেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে, দেখুন। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্য করছেন এই যে আমার যে বাঁ দিকে যে এতগুলো খাবার দোকান বসে, এগুলো গেটের আগে এই দোকানগুলো বসে, আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন। দুটো সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকবে। এক নম্বর দু নম্বর গেট সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা। দেখুন দুদিকে, দেখুন বাগান রয়েছে, পাশে ডান দিকটা রয়েছে, দেখুন ঘাট, ডান দিকটা ঘাট। বন্ধুরা, নদীগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে বোট পাওয়া যায়। আপনারা ইচ্ছে করলে এখানে কিছু কুয়াশার বিনিময়ে এখান থেকে ঘুরতে পারবেন, নৌকো ভ্রমণ করতে পারবেন বিকালের দিকে, একবার দেখুন। আর এই সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিদ্যাসাগর সেতু।
হ্যাঁ বন্ধুরা একবার দেখুন এই যে প্রিন্সেপ ঘাটের সামনে যে গঙ্গার যে অংশটুকু রয়েছে দেখুন একদম দেখুন ময়লা ভর্তি দেখুন একদম আর বেশ অনেকটা অংশ জুড়ে এই অবস্থাটা রয়েছে। দেখুন বন্ধুরা যে বিদ্যাসাগর সেতুটা খুব সুন্দর লাগছে এখান থেকে দেখুন একবার দেখুন হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন আর এটা চক্ররেল লাইন আর ঠিক এর ওপারটায় রয়েছে প্রিন্সেপের সমাধিক্ষেত্র আমরা সেখানে যাচ্ছি গিয়ে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা একটু সমাধির সামনে চলে এসেছি সমাধিতে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ বন্ধুরা এটাই হলো সেই সমাধি প্রিন্সেপের। প্রিন্সেপ ঘাট হলো কলকাতার হুগলি নদীর তীরে ব্রিটিশ যুগে নির্মিত একটি ঘাট। ঘাটটি মহামতি অশোকের শিলালিপির পাত্র উদ্ধারকারী প্রাচ্যবিদ জেমস প্রিন্সেপের স্মৃতিতে নির্মিত। এর প্যালাডিয়ান পোস্টটির নকশা করেন ডব্লিউ ফিজ গেরাল্ড। ঘাটটি নির্মিত হয় 1841 সালে। বিদ্যাসাগর সেতু এই ঘাটটির ঠিক পাশেই তৈরি হয়েছে। প্রিন্সেপ ঘাটটি ফোর্ট উইলিয়াম দুর্গের ওয়াটার গেট ও সেন্ট জর্জেস গেটের মাঝে অবস্থিত। এটির 1841 সালে নির্মিত হয় এবং অ্যাংলো ইন্ডিয়ান ঐতিহাসিকবিদ জেমস প্রিন্সেপের নামে নামাঙ্কিত। ঘাটের মূল দিকো গথিক স্থাপত্যটি 2001 সালের নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত মন্ত্রক সংস্কার করে। এটি রক্ষণাবেক্ষণও উক্ত মন্ত্রকই করে থাকে। প্রথম দিকে প্রিন্সেপ ঘাট ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী ওঠানামার কাজে ব্যবহার করা হতো। প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে অনেক। ঘাটের কাছে 40 বছরের পুরনো আইসক্রিম ও ফাস্টফুড বিক্রির একটি কেন্দ্রও আছে। এখানে অনেক মানুষ আসেন। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকে নদীতে নৌকায় প্রমোদ ভ্রমণে যান। ২০১২ সালের 24 মে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার পথে সুন্দরীকরণ করা হয়েছিল নদী তীরে উদ্বোধন করেছেন এখানে। আর এই অংশটি আলোকমালা বাগান প্রমোদ পথ ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে এবং এই অংশের ঘাটগুলি সংস্কারও করা হয়েছে। বলিউডে নির্মিত পরিণীতা ছবির একটি গানের শুটিংও এই প্রিন্সেপ ঘাটে হয়েছিল। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্ররেলের একটি স্টেশন আছে। স্টেশনটির নামও প্রিন্সেপ ঘাট। এই স্টেশনের কোড PPGT। লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে যারা নতুন আছে তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।